সিপিএম নেতা কলতান দাশগুপ্তের গ্রেপ্তারিতে কোচবিহারের কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের। কোচবিহার জেলা কমিটির তরফে রবিবার সিপিএম এর পার্টি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাদের দাবি, অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে কলতানকে, এর জন্য কুণাল ঘোষকে জেলের ঘানি টানতে হবে। হুঁশিয়ারি কোচবিহারের ডিওয়াইএফআই সভাপতি শম্ভু চৌধুরীর। ওরা এক বছর ধরে ওই কালীঘাটের কাকুর গলার স্বর ওরা চিহ্নিত করতে পারে না, আর এক বেলার মধ্যে ওরা গলার স্বর বুঝে গেল ওটা কলতান দাশগুপ্তের। ওরা আইনটা পড়েনি, কাউকে কারো ফোন আড়ি পাততে গেলে তার জন্য স্পেশাল পারমিশনের প্রয়োজন সুপ্রিম কোর্টের থেকে। কাকে দিয়ে করালো? পেগাসাস দিয়ে করিয়েছে? মমতা ব্যানার্জি যাদের হাত দালালি করে তাদেরকে দিয়ে করিয়েছে? কে করলো এই কাজ? কুণাল ঘোষকে জেলের গাড়ি টানতে হবে। আরজিকরের চিকিৎসক পড়ুয়ার নৃশংস হত্যার প্রতিবাদে হাওড়ার বিরাডিঙ্গি বাসস্ট্যান্ড থেকে কদমতলা বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করে প্রতিবাদীরা। রাস্তার মাঝে নৃত্যনাট্যের মাধ্যমে প্রতিবাদে সামিল হয় কয়েকশো মহিলা ও পুরুষরা। দর্শকদের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ছাত্রছাত্রীরা। রবিবার পার্বতী সুন্দরী হাইস্কুল গেট থেকে একটি মিছিলের আয়োজন করেন তারা। প্ল্যাকার্ড এবং জাতীয় পতাকা হাতে ছাত্রছাত্রীদের এই মিছিল সুকান্ত মোড় কালীবাড়ি দিয়ে ডাকবাংলো রোড ধরে বিবেকানন্দ মোড়ে এসে শেষ হয়। আমাদের কিছুদিন আগে ঘটে চলা তিলোত্তমার সমাজে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আমরা আজ সোচ্চার হয়েছি। প্রথমত তার সুবিচারের উদ্দেশ্যে আমরা একটি র্যালিতে বেরিয়েছিলাম, যেটি সুকান্ত মোড় থেকে রওনা দিয়ে বিবেকানন্দ হয়ে আবার মোড়ে ঘুরছে। তার মাঝে আমরা বাসস্থান বিক্ষোভ করেছি, যেখানে একক কবিতা আবৃত্তি পাঠ, একক নৃত্য, সমবেত নৃত্য, সমবেত সঙ্গীত ইত্যাদির মধ্য দিয়ে আমরা তিলোত্তমাকে সৈকতে তাকে সম্মান জানিয়েছি। আরজিকর কাণ্ডের প্রতিবাদ আজও অব্যাহত দিকে দিকে। মূল দোষীদের শাস্তির দাবিতে বাম ছাত্র যুব ও মহিলা সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পুষ্পতুল দাহ করা হয় এবং মিছিলের মাধ্যমে রবিবার সন্ধ্যায় রায়গঞ্জ শহর পরিক্রমা করে প্রতিবাদে গর্জে ওঠেন তারা। দুদিন ধরে যে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে আরজিকরের দোষীদের শাস্তির দাবিতে, এবং গতকাল এই আরজিকরের ঘটনাতে গোটাটাকে মোড় ঘোরানোর জন্য এই রাজ্যের সরকার যেভাবে আমাদের বাম যুব আন্দোলনের নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে, তার নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা দুদিন ব্যাপী অবস্থান বিক্ষোভ এবং আজকে থালা ঘেরাও কর্মসূচি। শশীকেশ রায়, দেবকুমার দেও ও নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।